ও সাইডটার মধ্যে একটা দেখি লাগা আর বেশি দেখি না আর এই তো বেগুন গোলা দিয়ে দিয়ে আমাদের গার্ডেনের লাউ দি লাউ এখনো মজে নাই রাধুনি সরিষার তেল দিয়ে বুঝা যাচ্ছে যে মরে যাবে আর এই তো মাশাআল্লাহ মরিচগুলোর নাম আসলে আমি জানি না খাওয়ার আগে দরকার এটা আবার গরম করে নেব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গার্ডেনের যে বড় শিম জার ছিল সম্পূর্ণটা শিমের জার পড়ে গিয়েছে এটা অনেক বড় ছিল আপনাদের সাথে অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি তো এত বাতাস দিয়েছিল আর বাতাসের কারণে আমাদের এই শিমের জারটা আস্তা পড়ে গিয়েছে সম্পূর্ণ জারটা কারণ এটা দুই বছর আগে বানিয়েছিলেন আমার হাজবেন্ড আর এটা আসলে যে বাঁশের মধ্যে লাগিয়েছিলেন এগুলা নরম হয়ে গিয়েছে তাই বাতাসের সাথে এগুলো পড়ে গিয়েছে আর পড়ার পর খুবই খারাপ লাগছিল দেখতে মানে যে গাছগুলো পড়ে গিয়েছে অনেকগুলা শিমও ছিল আর অনেক চার পাঁচ দিন মাটিতে ছিল কারণ একা আমার আমার হাজবেন্ডের পক্ষে সম্ভব ছিল না এটা তোলা তো একদিন আমার বাসুরা আমার যা তারপরে আমার মামা এসেছিলেন তো ওনাদেরকে নিয়ে তারপরে এই শিমের জারটা তোলা হয়েছে আর কি তো এখানে আমরা এসেছি একটা টাইলসের শপে আমাদের ঘরের বাথরুমের কাজ করাবো আর কি এই জন্য টাইলস দেখতে এসেছি আর আমাদের ঘরে অনেক বছর পর কাজ করাবো কারণ আমি প্রায় আট বছর আগে আমার কিচেনের কাজ করিয়েছিলাম তারপরে আসলে ঘরের মধ্যে কোনো বড় ধরনের কাজ করানো হয়নি তো অনেক দিন পরেই ঘরে কাজ করাবো আর ঘরে কাজ করাবো কি ভয় লাগে আগে কাজ মানে লাগানোর আগে আর কি স্টার্ট করানোর আগেই অনেক ভয় লাগে কারণ অনেক দিন লেগে যায় একটা কাজে হাত দিলে আর কি তো এখানে আমরা এসেছিলাম একটা টাইলসের শপে আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের টাইলস আর অনেক সুন্দর করা বাথরুমের টাইলস দিয়ে আর বাথরুম ফিটিড করে রেখেছে তো আমরা এগুলা দেখতে এসেছি আজকে তো এখানে তো অনেক ধরনের টাইলস রয়েছে তো আসলে বেশি টাইলস দেখে আর পছন্দ করাটাই একটু হার্ড হয়ে যায় আর কি আর এই তো অনেক সুন্দর করে ওরা বাথরুম ফিটিড করে রেখেছে আর আমরা দেখছিলাম আর কি যে কোনটা ভালো লাগে আর ঘরে কাজ করাবো কি আমি প্রায় আট বছর আগে যে আমার কিচেনে কাজ শুরু করেছিলাম এটা প্রায় চার মাস লেগেছিল আমার কিচেনের কাজ শেষ করতে করতে আর এত খারাপ লেগেছিল তখন আর তখন বলেছিলাম যে আমি আর ঘরে কাজ করাবো না কারণ একটা কাজে হাত দিলে অনেক দিন লেগে যায় একটার পর একটা প্রবলেম হয় আর একটাতে হাত দিলে আরেকটাতে প্রবলেম আসে এরকম করে করে আমাদের প্রায় তিন চার মাসের মতো আমাদের কিচেন ছিল না আর খুব বেশি কষ্টও করেছিলাম আর তারপর থেকে আসলে বড় ধরনের কোনো কাজ আমাদের ঘরে করাইনি আর এখন আমাদের বাথরুমটা করাবো আর কি তো এতেও কিন্তু ভয় পাচ্ছিলাম আর কি যে কতদিন লাগবে তো বিল্ডার তো বলেছে বেশি দিন লাগবে না দশ থেকে বারো দিন লাগবে আর কি আর আমাদের বাথরুমটা এক মানে অনেক একটু বেশি বড় আর কি নর্মাল বাথরুম দেখে তো একটু সময় লাগতে পারে তো এই তো এখানে তিনটা টাইলস আমরা দেখছিলাম এই তিনটার মধ্যে যে কোনো একটা আর কি কিনবো পছন্দ হয়েছে আমাদের তো আজকে জাস্ট দেখে যাচ্ছি আর কি আর বাসায় গিয়ে ডিসাইড করব যে কোনটা নিব আমার মেয়েকেও দেখাবো এই তো একটা দুইটা আর এদিকে আরও দুইটা রয়েছে মানে তিন চারটা আমাদের পছন্দ হয়েছে তো আজকে আমরা আর টাইলসগুলো কিনিনি আমরা আরেকদিন আসবো আজকে জাস্ট ভিডিও করে নিয়ে গিয়েছি ঘরে গিয়ে ডিসাইড করব আর কি তো আমরা সব থেকে ঘরে চলে এসেছিলাম আর এটা হচ্ছে পরের দিন আমি রান্না বান্না করছি তো আজকেও আমরা বাইরে যাব বাথরুমের জিনিসগুলো দেখতে কিনতে তো এখানে আমি রান্না শুরু করেছি দুপুরের জন্য সকালবেলা এই তো আমাদের গার্ডেনের লাউ দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করছি এখানে গরুর মাংস আগে বসিয়ে দিয়েছিলাম সব ধরনের মশলা দিয়ে একসাথে আর যখন গরুর মাংসটা হয়ে যাবে তখন দিয়ে দেব এই লাউগুলা আর এই তো দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের লাউ আর এখানে গার্ডেনের টমেটো দিয়ে আর পোটা মাছ দিয়ে রান্না করছি এখানে গোটা মাছগুলো একটু ফ্রাই করে দিয়েছি আর কি প্রথমে টমেটোটাকে একটু ভুনা করে তারপর গোটা মাছগুলো দিয়ে দিয়েছি
একটু ফ্রাই করে এক একদিন এক এক রকম রান্না করি আর কি একদিন দেখা যায় যে কাঁচা মাছটাই রান্না করি ফ্রাই করি না আর এক একদিন ফ্রাই করে তো আজকে রান্না করছি টমেটো দিয়ে আর পোটা মাছ আর গরুর মাংস হচ্ছে লাউ দিয়ে আর এই তো আমাদের শিম গাছটার জন্য পড়ে গিয়েছিল সম্পূর্ণ জার এটা তোলা হয়েছে কিন্তু দেখুন সবগুলা গাছের পাতা মরে গিয়েছে এই তো লাল হয়ে গিয়েছে সবগুলা পাতা আর অনেকগুলা শিম আসছিল জানি না কি হবে আর কি গাছগুলা বোঝা যাচ্ছে যে মরে যাবে আর এই তো মাশাল্লাহ অনেক পেঁপে উড়ে ধরেছে এই তো দেখতে খুবই সুন্দর লাগছে আল্লাহ এখানে একটা গাছ পড়ে গিয়েছে আর এখন গার্ডেনে আসছি আর কি মরিচ নেওয়ার জন্য যেহেতু রান্না করছি তো মরিচ দেব এখানে অনেকগুলো মরিচের গাছ এই তো দেখতে পাচ্ছেন অনেক মরিচ কিন্তু এখনও আসেনি অনেক লেট হয়ে গিয়েছে আর মনে হয় আসবে না মরেই যাবে গাছগুলা মরবে না বাট মরিচ আসবে না আর কি আর তো অনেকগুলা নাগার মতো গ্রান যে মরিচগুলো এগুলো পেরে এনেছি এই মরিচগুলোর নাম আসলে আমি জানি না এগুলাতে খুব বেশি গ্রান প্রায় আমাদের গত বছর অনেকগুলা ধরেছিল আর এই বছরও হয়েছে মাশাল্লাহ তো আমি অনেকগুলা পেরে নিয়ে এসেছি এখান থেকে কিছু আমি তরকারিতে দেব আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো তো কিছু একসাথে পেরে নিয়ে এসেছি আর এখন তরকারির মধ্যে দেব আর এই তো অনেকগুলো একসাথে কেটে নিয়েছি সবগুলো দিব যেহেতু বাচ্চারা তো আর মাছের তরকারি খাবে না তো আমরা আমি আর আমার হাজবেন্ড খাবো তো এই জন্য অনেকগুলা মরিচ দিচ্ছি আর অনেক গ্রান বের হচ্ছে এই তো মরিচগুলা দিয়ে দিয়েছি আর এখন আমার গরুর মাংসটা প্রায় হয়ে গিয়েছে তো এখন লাউ দিয়ে দেব আর অনেকগুলা লাউ আসলে কেটেছি জানি না সবগুলা দিব কি না তারপরে দিয়ে দেখি কারণ লাউ তো মজে যায় মজে অল্প হয়ে যাবে আমি বড় বড় পিস করে কেটেছি আর অনেক লেটে লাউই আমাদের বাট এর বছর তো আমাদের অনেক লেটে লাউগুলা হয়েছে মাশাল্লাহ অনেকগুলো লাউ এসেছে শুধু লাউ খাওয়া হবে আর কি আসলে বেশি লাউ খাওয়া যায় না সবগুলা দিইনি এগুলো রেখে দিয়েছি কারণ বেশি হয়ে যাবে তাই আর এই তো দিয়েছি বেশি করে লাউ আর আজকে আমার হাজবেন্ডকে বলবো যে বেশি করে লাউ দিয়ে খাওয়ার জন্য বাদ কারণ ওনার শখ করে উনি অনেকগুলা লাউ গাছ লাগান আর অনেকগুলা লাউ আমাদের দরে কিন্তু খাওয়া যায় না বেশি তো আজকে আমার হাজবেন্ডকে বলবো যে বেশি করে লাউ খাওয়ার জন্য আর কি আর এখানে আমাদের গার্ডেনের একটা বেগুন পিস পিস করে কেটে নিয়েছি বড় করে এটা ভাজি করব আর এই তো পোটা মাছ যে ভাজি করে রান্না করেছি টমেটো দিয়ে তো দুই পিস রেখে দিয়েছিলাম পোটা মাছের সাথে আর বেগুন ভাজি করব এখন আর এই তো রাঁধুনি সরিষার তেল দিয়ে আর বেগুন ভাজি করব এই তো বেগুনগুলা আমি একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই তো এই ফানের মধ্যে আমি পোটা মাছ ভাজি করেছিলাম এটাতেই আবার বেগুন ভাজি করব তো এখন সরিষার তেল দিয়ে দেব আর সরিষার তেল দিয়ে বেগুন ভাজি খেতে অন্যরকমই মজা লাগে তেল গরম হলে আর এত বেগুন ভাজিগুলো দিয়ে দেবো বেগুনগুলা দিয়ে দেবো আর এদিকে আমার লাউ হচ্ছে এবং তো লাউ এখনও মজে নাই অনেক পানি বের হয়েছে খেতে পাচ্ছে আমি কিন্তু লাউ কাটার আগে ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আর ধুইনি লাউ স্কিন ফেলে দিয়ে তারপর আমি বড় বড় পিস যখন ছিল তখন ধুয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কাটার পরে আর ধুইনি তারপরও অনেক পানি বের হয়েছে তাই এখনও সিদ্ধ হয়নি তো এখন দিয়ে দেবো আমি এখানে বেগুন আর এই তো বেগুন গোলা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করবে দুই পিস মাছ দিয়ে দিই যা আমি আর আমার হাজবেন্ড শুধু মাছ খাই বাচ্চারা তো খাবে না তাই আর আমার টমেটো তরকারিটা দেখেন
এত সুন্দর লাগছিল দেখতে যেমন সুন্দর টমেটোর তরকারি কালারটা এত সুন্দর এসেছে হয়ে যেতে পারছেন এই তিনটাই আজকে শুধু রান্না করছি আর কি লাউ দিয়ে গরুর মাংস তারপর বেগুন ভাজি আর মাছ ভাজি আর সাথে টমেটো দিয়ে আর গোটা মাছ ওগুলো রান্না করা শেষ হলে আমরা বাহিরে যাব শপিংয়ে আর এসে তারপরে এগুলো আবার গরম করে খাবো আর কি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রান্নাটা করে ফেলেছি যেহেতু বাহিরে যাব তাই তো এখানে ধনে পাতা কেটে রেখেছি তরকারিতে এখন দিয়ে দেব আর ধনে পাতা ছাড়া তো তরকারিতে মজাই লাগে না আমার আমি তো সবসময় বেশি করে ধনে পাতা দিই আর লাউ কারিতে তো ধনে পাতা না দিলে মজাই লাগবে না লাউ পাতার মজাই হচ্ছে ধনিয়া পাতা আর এই তো আমার মাছ ভাজি আর বেগুন ভাজি হয়ে যাচ্ছে তো এখন আমি দিয়ে দেবো ধনে পাতা ওপর দিয়ে দিয়ে রাখছি আর পরে খাওয়ার আগে তরকারিটা আবার গরম করে নেব আর তো লাউ কারিতে বেশি করে ধনে পাতা দেব এখানে একটু দিয়ে দিচ্ছি তো আমার রান্নাবান্না শেষ আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে স্কুলে দিয়ে কাজে লেগে গিয়েছিলেন তো এখন ঘরে এসেছেন তোনাকে নিয়ে আমরা বাহিরে যাব আমি আর আমার হাজব্যান্ড বাথরুমের জিনিসগুলো দেখতে আর তো আমার হাজব্যান্ডকে এখানে একটা পরোটা দিচ্ছি এখন যে রান্না করেছি লাউ দিয়ে আর গরুর মাংস তো এটা দিয়ে খাওয়ার জন্য এটা সকালের নাস্তাই বলতে পারেন কারণ উনি শুধু চা খেয়ে গিয়েছিলেন চা পান করেছিলেন আর কি শুধু আর কিছু খাননি তো এখানে পরোটা দিয়ে আর লাউয়ের কারি দিচ্ছি কারণ আমরা যেহেতু বাইরে যাব আস্তে আস্তে একটু সময়ও লাগবে বাইরে গেলে দেখা যায় যে শপিংয়ে গেলে মানে ভুক লেগে যায় তাড়াতাড়ি তো এখানে ওনাকে দিচ্ছিলাম পরোটা আর লাউ দিয়ে খাওয়ার জন্য এই তো আমার রান্না শেষ এখানে বেগুন ভাজি করেছি আর দুইটা পুঁটা মাছ ভাজি করেছি আর এখানে পুঁটা মাছ ভাজি করে আর টমেটো দিয়ে ভুনা করেছি আর এখানে গার্ডেনে লাউ দিয়ে আর গরুর মাংস এটা তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো এগুলো দুপুরের জন্য আমরা এখন বাইরে যাব আর কি আর এই তো কিচেনটাও একটু গুছিয়ে নিয়েছি যে থালা বাসনগুলো বের হয়েছে এগুলোও ধুয়ে নিয়েছি তো আমরা বাইরে যাওয়ার সময় এখানে একটা লাউ নিয়ে যাচ্ছি সাথে করে আমার এক জাকে দিয়ে যাব আমাদের গার্ডেনের লাউ আমার এক দেবরের ঘরে আর কি তো আমরা এখন বের হয়ে যাচ্ছি লাউটা নিয়ে তো যখন শপে যাব যাওয়ার সময় ওনাদের ঘর পড়বে তো ওনাদের ঘরে দিয়ে যাব আর কি তো লাউটা ওনাদের ঘরে দিয়ে আর আমরা আজকে চলে এসেছি বিয়নকিতে তো বিয়নকিতে দেখব আমার বাথরুমের যা কিছু লাগবে আর কি টাইলস ছাড়া টাইলস আমরা অন্য একটা শপ থেকেই কিনবো আর বিয়নকিতে দেখব যে বাথ তারপর সিঙ্ক টাপ এগুলা দেখার জন্য এসেছি তো আমরা আসলে অনেক দিন পরেই বিয়নকিতে এসেছি এখন আর আসা হয় না খুব মানে অনেক দিন পরেই এসেছি আর কি আসলে করে কিছু কাজ করাতে হলে অনেক শপে যেতে হয় তো আমরা আজকে বিয়নকিতে দেখব তারপর অন্য শপেও দেখব আর দেখে তারপরে কিনবো আর কি আর যদি পছন্দ হয়ে যায় তাহলে তো অর্ডার করে যাব আর বিয়নকিতে এসে দেখলাম যে অনেক কিছু এনেছে ওরা মাঝে আগে যখন আসতাম তখন এত জিনিসপত্র ছিল না এখন দেখা যায় যে নতুন নতুন অনেক কিছু এনেছে তো যাওয়ার সময় এখানে কিছু ঘরের জিনিসপত্র ছিল এগুলোও দেখে যাচ্ছি আর কি আমি তো যে শপেই যাই না কেন কিচেনের আর ঘরের যে ডেকোরেশন জিনিসগুলো আছে এগুলো একটু দেখি আর কি এখানে এসে দেখলাম যে কিচেনের মধ্যে 20% অফ আছে আর কি তো আমি কিন্তু আমার ঘরের কিচেনে যে কিচেনের ইউনিটগুলো কিন্তু বিএনকিউ থেকেই কিনেছিলাম তখন কোনো অফার ছিল না আর আমি প্রায় বেশিরভাগ জিনিসই আমি বিএনকিউ থেকে কিনেছিলাম আমার কিচেনের আর এখন দেখেছি অনেক ধরনের আরও কালার এসেছে আর কি আমি তো সাদা কিনেছিলাম আর এই তো বাথরুমেরও এসে দেখলাম যে 20% অফ যদি মানে যদি 1000 পাউন্ডের কোনো জিনিস আমরা কিনি আর কি মানে 1000 পাউন্ড স্পেন্ড করি তাহলে 20% অফ দেবে আর 10% রয়েছে 300 পাউন্ডের স্পেন্ড করলে আর কি 300 পাউন্ড তো এখানে প্রথমে এসে আমি সিঙ্ক দেখছিলাম আর ড্রয়ার দেখছিলাম আর কি তো এখানে অনেক ধরনের রয়েছে কিন্তু আমি আমার পছন্দ মতো খুঁজছিলাম
আর এই তো এখানে ডাবল সিঙ্কও ছিল। তো আমি আমার আমার বাথরুম কিন্তু অনেক বড়, আমি চাইলে অনেক বড় সিঙ্ক তারপর ড্রয়ার এগুলো বসাতে পারবো, কিন্তু আমি চাচ্ছিলাম না যে বেশি কিছু বড় বড় কিনতে, আর কি অনেক জায়গা নিয়ে যাবে। আমি চাচ্ছি যে আমার বাথরুমের মানে স্পেসগুলো খালি থাকুক আর মানে ছোট ছোট জিনিস লাগাবো আর কি, যেটা যেটা দরকার সেটাই লাগাবো। বড় যে ফিটিট করা যে বাথরুমের সিঙ্কের সাথে যে ডয়ারগুলো থাকে, বেশি বড় বড় এগুলো লাগাবো না, ছোটই একটা সিঙ্কের সাথে লাগিয়ে দেব। আর এখানে আমি শাওয়ার দেখছিলাম, শাওয়ার ট্রেগুলো, তারপরে এখানে টাপ দেখছিলাম, ভিনকুতে তো সব কিছু রয়েছে, তো আমি পছন্দ করছিলাম আর কি। তো আজকে আমরা পিঙ্কিতে এসে দেখে যাচ্ছি আর কি। আর এই যে বাথটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক পছন্দের আর কি, এটা দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে। আর জানি না কোনটা আমরা লাগাবো, এখনও ডিসাইড করিনি, সবগুলাই দেখছিলাম মিরার থেকে ধরে সব কিছু। সব কিছুতেই কিন্তু 20% অফ রয়েছে, যদি আমি 1000 পাউন্ডের আর কি জিনিসপত্র কিনি এখান থেকে তাহলে এরা অফ দিবে। তো এখানে আমরা যা যা দরকার সব কিছুই দেখছিলাম। তো এখানে একটা ড্রয়ার আমার পছন্দ হয়েছে, বেসিন ক্যাবিনেট যে হোয়াইট দেখতে পেরেছেন, এটা আমার পছন্দ হয়েছে সাথে সিং। তো এই যে এখানে যে সিঙ্কটা, এইটা আমি আমার পছন্দ হয়েছে, আর এটার সাথে হোয়াইট বেসিন ক্যাবিনেট ইউনিট আর কি, এটা নেব। তো এখানে দেখছিলাম প্রাইসগুলোও দেখে ভিডিও করে নিচ্ছি আর কি। আজকে তো যদি কিনি না তাহলে ঘরে গিয়ে দেখব যে কোনটার কোন প্রাইস ছিল, তাই আমি ভিডিও করে এনেছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আমারও কাজ হয়ে যাবে আর কি, ঘরে বসে দেখতে পারবো যে কোনটার কোন প্রাইস ছিল। তো আজকে আমি সব কিছু দেখে তারপরে যাচ্ছি, কারণ অন্য একটা শপে গিয়ে দেখব, আমাদের ঘরের কাছে একটা শপ রয়েছে, এখানে গিয়েও দেখব বাথরুমের জিনিসগুলো। তো পরে আর কি ডিসাইড করব যে কোথায় থেকে কিনব। তো আমি যাওয়ার সময় আর কি এখানে দেখছিলাম ঘরের যে জিনিসগুলো, এগুলা অনেক কিছু রয়েছে এখন বিনকিতে, আগে আসলে এত বেশি ছিল না, আজ এখন দেখলাম যে ঘরে অনেক ধরনের ডেকোরেশন ওরা নিয়ে এসেছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিছুই আমি কিনিনি, জাস্ট একটু দেখে দেখে যাচ্ছিলাম আর কি। এখন আসলে ঘরের জন্য কিছু কিনবার মানে কেনার ইচ্ছাও ছিল না, তারপরে দেখে যাচ্ছিলাম আর কি, দেখতে তো ভালোই লাগে। তো এখন আমরা এইদিকে গার্ডেনের অনেক জিনিসপত্র রয়েছে, এগুলাও দেখছিলাম। তো এখন বাহির চলে যাব আর কি ঘরে, তো পরে ডিসাইড করব যে আমরা কোথায় থেকে কিনবো আর কি বাথরুমের জিনিসগুলো। তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে কোথায় থেকে আমরা কিনেছি আর কি। আর এখানে তিনটা মগ ছিল সেট আর কি, মনে হয় 4 পাউন্ডের মতো এরকম প্রাইস ছিল, আমার কাছে ভালোই লেগেছিলো প্রাইসটা, যে কম আছে আর কি। এই তো 4 পাউন্ডে তিনটা এক সেট মগ। তো এগুলো আমি আর কিনিনি, আমার দরকার ছিল না, যেহেতু আমাদের ঘরে রয়েছে এগুলো তাই। তো এখন আমরা ঘরে চলে যাব, না ঘরে যাব না, যাওয়ার সময় আরেকটা শপ দেখে যাব আমি, বাথরুমের শপ আর কি, আমরা বিনকুত থেকে এখানে গিয়েছিলাম। তো বাথরুমের শপে গিয়ে আর আমি এখানে ভিডিও করিনি, আমরা চলে গিয়েছিলাম টেস্কোতে শপিং করতে। তো টেস্কোতে শপিং করে তারপরে আর কি ঘরে গিয়েছি। তো টেস্কোতেও আমি আর ভিডিও করিনি, আর এই তো চলে এসেছি ঘরে। এসে এখানে আসার সাথে সাথেই একটা পার্সেল চলে এসেছে আমাদের ঘরে, দেখলাম এত বড় একটা পার্সেল আমার হাতে দিয়েছে। আর আমি ভাবছিলাম না এটা আমাদের পার্সেল হবে না, কারণ আমি তো এত বড় মানে কিছু অর্ডার করিনি, এটা কোথায় থেকে এসেছে। তো দেখলাম যে আমার মেয়ের নাম রয়েছে এটাতে, আর তাই এটা ঘরে নিয়ে এসেছি। আর মনে মনে চিন্তা করছিলাম যে এটার ভিতরে কি হবে এত বড়, আমি আর খুলিনি যেহেতু আমার মেয়ের নাম লেখা। তো এটাতে দেখব যে কি পার্সেল এসেছে আর কি এত বড় পার্সেলের মধ্যে। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করে নেব, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাই মনে করে একটা লাইকও দিয়ে দেবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।